সুনামগঞ্জের বিশ্বম্ভুপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বম্ভুপুর উপজেলা মিলনায়তনে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মহাজোট মনোনীত সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভুপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, বিশ্বম্ভুপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য, বিশ্বম্ভুপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুজ্জামান শাহ অফিস মাস্টার, ধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাশিম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।